যেই গ্রহে আমরা বাস করি নীল গ্রহ বলা হয়, তার মধ্যে ম্যাক্সিমামটাই হচ্ছে এখন বিশেষ করে ক্লাইমেট চেঞ্জের ফলে বিভিন্ন দিক, বিভিন্ন ইস্যু, সেই ইস্যুগুলো আপনি হাতে গুনে শেষ করতে পারবেন না যে কোন কোন ইস্যুর জন্য আমাদের দেশ, টোটাল সমাজ, টোটাল মানুষের যে জীবনের যে ধারাটা চেঞ্জ হচ্ছে, এবং সেইটা বিজ্ঞানীরা, সায়েন্টিস্টরা অ্যানালাইসিস করার পরে তারা দেখছেন যে কিছু কিছু মেন যে উপাদান, যে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের কথা বলতে গেলে আমাদের প্রত্যেকটা পরিবেশের প্রত্যেকটা ইস্যুর কথা আসে, সেই ডিফরেস্টেশন, ওয়েস্টিং অফ ওয়াটার, তারপরে আমাদের হচ্ছে মানে এদিকে প্লাস্টিকের ব্যবহার, এবং তার সঙ্গে জমিতে ব্যবহার যেসব রাসায়নিক সার অত্যাধিক পরিমাণে, এই সব কিছু মিলেমিশে আজ পৃথিবী যেন বিপন্ন। তো এই বিপন্ন অবস্থাতে আমরা কী করতে পারি? আমরা, আমাদেরকে বলা হয় হোমোসেপিয়েন্স, সব থেকে বিবেক বুদ্ধি সম্পূর্ণ মানুষ আমরা, কিন্তু সেই পর্যায়ে দাঁড়িয়ে আমরা কি পৃথিবীতে কিছু ভাবছি? আমরা মানুষের জন্য, সমাজের জন্য কিছু কিছু কি আমরা ভাবছি? আমরা ভাবছি না। আমাদের কেউ বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে কেউ নিজেদের মতো চেষ্টা করছে কিছু করার জন্য, সেই টার্গেট থেকে আমাদের একটা ডিউটি, এখন আমরা স্টুডেন্ট, সেই যে স্টুডেন্ট লাইফে যে কিছু আমরা করতে পারি সেই টার্গেট থেকে আমরা আমরা এর আগেও আমরা বেরিয়েছি, টার্গেট গেছি, এবং আজকেও আমরা এইবার উদ্দেশ্য আমাদের হচ্ছে মেঘালয়ের মলায়লং। আপনারা গুগল সার্চ করে দেখতে পাবেন যে মলায়লং ইজ কল অ্যাজ দ্য ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া, এশিয়ার মধ্যে সব থেকে পরিষ্কার গ্রাম। তো সেই গ্রামকে আমরা আদর্শ করেছি, আদর্শ কেন করেছি? একটা কারণে যে সেখানে মানে স্মোকিং প্রোভাইডেড, তার সেখানে ধূমপান নিষেধ, সেখানে প্লাস্টিক বর্জন, এবং পাড়ার মোড়ে মোড়ে ডাস্টবিন দেওয়া হয়, এবং তারা যে বৃষ্টির জল হয় সেই বৃষ্টির জল থেকে তারা চাষবার করো এবং আসবার কাজে লাগায়। তো এই যে বিষয়টা একটা আদর্শমুখী, অ্যাকচুয়ালি সেই আদর্শমুখী করার জন্যই আমরা আমরা কি পাই না সেই গ্রামের মতো আমাদের দৈনন্দিন জীবন ব্যবহার করতে বা তৈরি করতে বা আমাদের হ্যাবিটগুলো চেঞ্জ করতে। এবার বললে অনেক কথা বলা যায়, কিন্তু যেটা সব থেকে আমাদের বেশি করে গুরুত্ব দেওয়া উচিত সেটা হচ্ছে আমাদের নিজেদের লাইফের উপরে, যে আমরা যদি প্লাস্টিক ব্যবহার না করি তো ম্যানুফ্যাকচার কমবে, এবং আমরা যদি জল যদি ব্যবহার বা যদি কম করি বা সীমিত করি বা নষ্ট না করি তাহলে জলের অপচয় কমবে, আমরা যদি আমাদের ভোগবাসিতে আমাদের অহরহ ব্যবহার যদি কম করি তাহলে আমাদের ডিফরেস্টেশন কমবে, গাছপালা কমবে। এই যে ব্যাপারটা টোটালি ডিপেন্ড করছে হচ্ছে আপন হিউম্যান বিং, একটা মানুষের উপরে। সেই জন্যই আমরা প্রত্যেকবার বলি যে আমাদের লাইফটা হবে খুব সিম্পল লিভিং এবং হাই থিঙ্কিং। সে সিম্পল লিভিংয়ের কথা বলতে গেলে আমাদের আমাদের নিজেদের জীবনটাকে প্রথমে ঠিক করতে হবে, তাহলেই হচ্ছে আমাদের সব কিছু সমাধান হবে, নাহলে ওই কমিটি গঠন, অর্গানাইজেশন এগুলো সবই বৃথা, সবই বেকার যেটা আমাদের মনে হয়। তো এই যে দেখছেন যে যৌবনের উচ্ছ্বাসী, যৌবনের উচ্ছ্বাসী সৃষ্টির তরঙ্গ, সেই একটা প্রেরণা থেকেই আমরা কিন্তু পেয়েছি আজ, যে আমরা কিছু না করতে পারলে যদি দুটো মানুষকে যদি সচেতন করতে পারি বা একটা মানুষকে সচেতন করতে পারি সেটাই হবে হচ্ছে আমাদের সব থেকে বড় পাওনা। নমস্কার। আমরা মনে করি আমরা